সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন পপকর্ন। এটি তৈরি করতে লাগছে, আমি এখানে বেবি চিকেন ব্রেস্ট নিয়েছি, এগুলো ছোট টুকরো করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পানিটা ঝরিয়ে এরপর এর সাথে অ্যাড করছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন পরিমাণ মতো লবণ, 1টি ডিম ও 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/2 টিস্পুন পাপরিকা পাউডার। এগুলো সব ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটি পাশে রেখে দিয়ে আমি অন্য একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়েছি, এর সাথে অ্যাড করছি 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 7 মতো লবণ এবং 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। এগুলো ভালো করে মিশিয়ে নিব এবং যখন মেশানো হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে এর সাথে মিশিয়ে নিব। ভালো করে ময়দাটা চিকেনের গায়ে মিশিয়ে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটি যখন গরম হয়ে আসবে তখন চিকেনগুলো সুন্দর করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, কারণ কাঁচা ভাবটা না থাকে সেটা দেখতে হবে। যখন দেখব এক পাশ হয়ে এসেছে তখন অন্য পাশ উল্টে নিব। এভাবে করে প্রতিটা চিকেন সুন্দর করে ভেজে নেব এবং যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আমি এখন চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। একদমই পারফেক্ট হয়ে গিয়েছে চিকেন পপকর্ন। আশা করি আপনারা এমন করে তৈরি করবেন, অল্প সময়ে হয়ে যাবে মজাদার পপকর্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।